গুড মর্নিং, আজকে হচ্ছে তৃতীয়া। আর আজকে আমি কিছু ছোট ছোট কাজ করব। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, আজকে আমি আমার হাতে মেহেন্দি করাবো, সেটাও দেখতে পাবে। এখন আপাতত আমি রেডি, আমি ব্যাংকে যাব কিছু কাজ করতে। দেন আফটার দ্যাট আই উইল বি হেডিং টু লেক মল, যেখানে আমি মেহেন্দি করব। অ্যান্ড আই উইল শো ইউ গাইজ। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি আমার আউটফিট দেখাচ্ছি তোমাদেরকে। উইট, দিস ইজ মাই আউটফিট ফর দ্য ডে। আই এম ওয়্যারিং দিস অ্যাঙ্কেল লেন্থ বলা যেতে পারে, ankle length palazzo. These are straight fitted palazzo with black and white stripes, and ami ekta black top porechi jeta ke ami tag in korechi, and this bag I'm carrying because obviously ami mehendi korte jabo, so I have to keep it very simple and comfortable because dutu hate mehendi korabo, so it's gonna be hectic. আমি মেহেন্দি করানোর পর পড়াতে গেছিলাম, অ্যান্ড পড়িয়ে আমি চলে এসেছি। ধীরে ধীরে আমার হাতের কালারটা আরও ডার্ক হচ্ছে, সো আই এম ভেরি হ্যাপি। দুটো হাতেই আমি করেছি, দুটো সাইডেই করেছি। সো লেটস সি ইন দ্য নেক্সট মর্নিং যে কতটা ডার্ক হচ্ছে, সেটা আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। সো আই এম ভেরি ইগার, অ্যান্ড আই লাভ দিস ম্যান। আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং অ্যাপ দেখাতে চাইছি, যেটা খুবই ইউজফুল এই পুজোর সময় প্যান্ডেল দেখার জন্য। যারা খুব ক্রেজিভাবে প্যান্ডেল দেখো, তাদের জন্য এটা খুবই ইউজফুল। এই অ্যাপটার নাম হচ্ছে শারদোৎসব অ্যাপ। এটা খুললে এরকম টাইপের হবে, দিয়ে এখানে এন্টার করতে হবে। এখানে আপাতত আমি তোমাদের দেখানোর জন্য অ্যাজ আ গেস্ট এন্টার করছি। তাহলে গেস্ট হিসেবে এন্টার করলে আমার এখানে জিনিসটা খুলে যাচ্ছে। এই পেজটাতে তুমি দেখতেই পাচ্ছ, এই অ্যাপটাতে ফার্স্টেই খুলছে পূজা ইন ম্যাপ, নিয়ার বাই পূজা, জোন ওয়াইজ পূজাস আর এমার্জেন্সি কন্ট্যাক্ট। এখানে নিয়ার বাই পুজোর ম্যাপ হিসেবে সব পুজো একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি। এই যে পুরো রিজিয়নে কতগুলো পুজো আছে এগুলো সব দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তারপরে নিয়ার বাই পূজাসে দেখতে পাচ্ছি আমরা একটা লিস্ট পেয়ে যাব। এখানে আমরা কিন্তু ডিস্টেন্সও আমরা বাড়াতে বা কমাতে পারি, তো যত আমরা ডিস্টেন্স কমাবো বা বাড়াবো সেই অনুযায়ী আমাদের লিস্ট যে পুজোগুলো যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। জোন ওয়াইজ পুজোতে জোন ওয়াইজ ভাগ করা আছে, নর্থ অ্যান্ড সেন্ট্রাল কলকাতা, পোর্ট এরিয়া, সাউথ সাবারবান অ্যান্ড সাউথ ওয়েস্ট, সাউথ অ্যান্ড সাউথ ইস্ট, হেরিটেজ পুজো, শিলিগুড়ি অ্যান্ড আদার পুজো, এইগুলো হিসেবে সব ক্যাটাগরাইজ করা আছে। এই প্রত্যেকটাতে কিন্তু পুজোর লিস্ট আছে, আর এগুলো আমরা দেখতেই পাচ্ছি। অনেক কটা পুজোর লিস্ট আছে, যেগুলো তোমরা দেখতে চাও তোমরা দেখতে পারবে। আর এটা খুব একটা কংক্রিট একটা জায়গা, তো চাইলে তুমি সব কটা পুজো দেখতে পারো, যেগুলো তোমার সুবিধে হবে সেগুলো দেখতে পারো। এই এমার্জেন্সি কন্ট্যাক্টস বাটনটা যখন আমি খুলছি তখন দেখতে পাচ্ছি এখানে অনেক রকম অপশনস আমরা দেখতে পাচ্ছি। অ্যাম্বুলেন্স, ব্লাড ব্যাঙ্ক, মেট্রো রেল, কলকাতা পুলিশ, ফায়ার স্টেশনস, হসপিটালস, এগুলো সব আমরা দেখতে পাচ্ছি। ইভেন ওয়েদার ইনফরমেশন আমরা পাচ্ছি, যেটা আমাদের জন্য খুব ইউজফুল। মানে অ্যাম্বুলেন্সে ক্লিক করলে এখানে অ্যাম্বুলেন্সের লিস্ট চলে আসছে, হসপিটালসের লিস্ট চলে আসছে, এগুলো সবই খুব এমার্জেন্সি পারপাসে খুব ইউজফুল। যখন তোমরা বাইরে আছো তখন দিস ইজ ভেরি ইউজফুল। আই ওয়ান্টেড টু শো ইউ গাইজ দিস অ্যাপ বিকজ এটা পুজোর জন্য একটা খুব পারফেক্ট অ্যাপ, তো আমি সাজেস্ট করবো যে তোমরা এই অ্যাপটা ইনস্টল করে নাও, যাতে তোমাদের পুজোর সময় খুব সুবিধে হয়। আমি আপাতত খেয়ে দিয়ে ঘুমাতে চলেছি, কিন্তু তোমাদের সাথে আমার আবার দেখা হবে নেক্সট দিনকে, দ্যাট ইজ চতুর্থী। চতুর্থীতেও আমি কিছু কিছু জিনিস প্ল্যান করেছি, যেটা তোমাদের আমি দেখাতে চাইছি আর তোমাদেরকে আমার সাথে নিয়ে যেতে চাইছি।
সো ডোন্ট ফরগেট টু জয়েন মি অন চতুর্থী, দ্যাট ইজ দ্য নেক্সট ডে। যদি তোমাদের এরকম ডেইলি ব্লগস ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলে, বিকজ এরকম ডেইলি ব্লগস আরও আসতে চলেছে। লাইক করো এই ভিডিওটা যদি তোমাদের এইরকম আমার ছোট্ট তৃতীয়ার আউটিংটা ভালো লাগে, শেয়ার করো এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে যারা পুজো ভালোবাসে বা পুজো মিস করছে, কলকাতায় আসতে পারেনি, অ্যান্ড কমেন্ট করো নিচে যে তোমাদের আমার ভিডিও দেখে কি মনে হচ্ছে অ্যান্ড কোনো সাজেশন আছে কিনা, অ্যান্ড অবভিয়াসলি এটাও বলবে যে তোমাদের আমার ভিডিও বাংলায় কেমন লাগছে দেখতে। অ্যান্ড আপাতত সি ইউ অন দ্য নেক্সট ডে, সি ইউ অন চতুর্থী, আনটিল নেক্সট টাইম, বাই, গুড নাইট।